অডিও ভিজুয়াল যে মিডিয়াম আজকে হাতের মুঠোফোন থেকে শুরু করে একদম শরীরের রোগ নির্ণয়ের ক্ষেত্র পর্যন্ত প্রতিটি জায়গায় ভিজুয়াল মিডিয়াটি সদর্পে বিচরণ করছে। জীবনের খুব কম ক্ষেত্র আছে যেখানে আমরা ভিজুয়ালের উপস্থিতি পাই না। সো অডিও ভিজুয়াল মিডিয়ামটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এখনকার জীবন ব্যবস্থার জন্য। আমরা এই মাধ্যমটি সম্পর্কে এজন্যই জানব যে এটি আমাদের জীবনকে একদম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। এখানে প্রথমেই যদি অডিও ভিজুয়ালের কথা বলি তাহলে প্রথমে জানতে হয় হোয়াট ইজ অডিও ভিজুয়াল মিডিয়াম, এটা কিভাবে কাজ করে, কার কার সঙ্গে এর সম্পর্ক আছে, এরকম কিছু কমন প্রশ্ন আমাদের সামনে আসে। এটি এমন একটি মাধ্যম, বাংলা যদি করি তাহলে এটা দৃশ্য এবং শ্রব্য মাধ্যম। এখানে আলো এবং শব্দের খেলার মাধ্যমে ছবি তৈরি হয়, আমরা স্বপ্ন তৈরি করি, স্বপ্ন বুনি, সেটাকে আমরা সম্প্রচার করি, দর্শক দেখে। সংক্ষেপে এটি এর সূচনা হয় আলোর মাধ্যমে। উৎস থেকে উৎসরিত আলো যখন কোনো বস্তুর উপর প্রতিফলিত হয়, প্রতিফলিত হয়ে যখন আমাদের চোখে আসে, আমরা তখন দেখি আমাদের চোখের রেটিনার মাধ্যমে। ঠিক এ কাজটি যন্ত্রের মাধ্যমে হয়, ক্যামেরায়। এখানে প্রশ্ন, তাহলে ক্যামেরা কি? ক্যামেরা একটি ল্যাটিন শব্দ, এটি অপভ্রংশ হতে হতে ইংরেজিতে ক্যামেরা হয়েছে। কথাটি কামারা অবস্কিউরা, কামারা হচ্ছে কামরা বা ঘর, অবস্কিউরা মানে অন্ধকার, অন্ধকার ঘর হচ্ছে ক্যামেরা, যেখানে কোনো আলো নেই। এ যন্ত্রটি একসময় ব্যবহৃত হতো মহাকাশ গবেষণার কাজে। ইবনে আল হাইতাম একজন আরব বিজ্ঞানী, যিনি এটির ব্যাখ্যা সর্বপ্রথম বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করেন। তখন তারা মহাকাশ গবেষণার কাজে এই অন্ধকার ঘরটি ব্যবহার করতেন এবং তারকামণ্ডলীর গতিপথ নির্ণয় করতেন। এটি এমন একটি যন্ত্র, এমন একটি ঘর যেখানে একটিমাত্র ছিদ্র পথে আলো আসত এবং মহাকাশের পুরো তারকামণ্ডলীর প্রতিচ্ছবি ঘরের মেঝেতে দেখা যেত। গবেষকরা ওখানে তারকার গতিপথ এঁকে রাখতেন এবং কতটুকু তারা সরে যাচ্ছে সেটি তারা আঁকতেন। মহাকাশ গবেষকদের কাছ থেকে এ যন্ত্রটি আসলো চিত্রগ্রাহকদের হাতে, চিত্রশিল্পীদের হাতে। চিত্রশিল্পীরা সংক্ষেপে দ্রুত সময়ে ছবি আঁকার জন্য এই ক্যামেরা অবস্কিউরা ব্যবহার করা শুরু করলেন। লিওনার্দো দা ভিঞ্চিও এই যন্ত্র ব্যবহার করেছেন, তার বিখ্যাত ডায়েরিতে এটির উল্লেখ আছে। সেখানে তিনি বলেছেন যে এটি এমন একটি ঘর যেখানে সমস্ত কিছুই, তার ডাইমেনশন, তার শেপ, সব কিছু এবং তার রং, সব কিছুই অবিকলভাবে এখানে দেখা যায় এবং খুব দ্রুত ছবি আঁকা যায়। এই ক্যামেরা অবস্কিউরা ছোট হতে 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 একসময় হ্যান্ডহেল্ড হয়ে গেল, যখন একজন মানুষ সেটাকে বহন করতে পারতেন। সেই ক্যামেরায় কোনো লেন্স ছিল না, শুধুমাত্র একটা ছোট্ট সূক্ষ্ম ছিদ্র ছিল যেটি দিয়ে আলো প্রবেশ করতো এবং উল্টো প্রতিবিম্ব পেছনের দেয়ালে তৈরি করত। এই ক্যামেরায় প্রথম আলোকচিত্র তোলেন জোসেফ নিসিফর নিপস। বিটুমিন অফ জর্ডিয়া এক ধরনের পিচের উপরে এই ছবিটি তুলতে সময় লেগেছিল 8 ঘন্টা। এই ছবিটি তোলার জন্য ক্যামেরাকে 8 ঘন্টা চালিয়ে রাখা হয়েছিল এবং এটি পৃথিবীর একমাত্র ছবি যে ছবিতে ছবির দুপাশেই আলো এবং দুপাশেই ছায়া আছে। এই ছবিটির মাধ্যমে আমরা নতুন একটা যুগের সূচনা করি, যেখানে আমরা বুঝতে পারি যে আলোর মাধ্যমে ছবি অঙ্কন করা সম্ভব। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন আমার এই বইটিতে।
এই বইটি যদি আপনারা পেতে চান তাহলে নিচের লিংকে ক্লিক করতে পারেন, ক্লিক করে আপনারা এই বইটি আপনাদের সংগ্রহে রাখতে পারেন।